হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন। আমি আমার ফেসবুক পেজে এবং আমার ফেসবুক গ্রুপে আজ থেকে আরো দেড় দুই মাস আগে থেকে আমি বলে আসছিলাম, খুব শীঘ্রই হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নটা অনলাইনে বিআরটিএ নিয়ে আসবে। ঠিক বলতে বলতে গত পহেলা নভেম্বর 2023 তারিখ বিআরটিএ সার্ভিস পোর্টাল বিএসপিতে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপশনটি সংযোজন বা অ্যাড করে দিয়েছে এবং পরীক্ষামূলকভাবে গত 9 নভেম্বর 2023 তারিখ ঢাকা মেট্রো সার্কেল 3 পরীক্ষামূলকভাবে এই আবেদনগুলো গ্রহণ করা শুরু করেছে। এখন আপনারা বলতে পারেন, শুধু ঢাকা মেট্রো সার্কেল 3 এ কেন শুরু করলো, আমরা কি দোষ করেছি, আমাদের সার্কেলগুলো কেন চালু করলো না? দেখেন, আমরা ইতিপূর্বে দেখেছি 4 মে 2023 যখন একসাথে হচ্ছে মোটরযান শ্রেণী সংযোজন, তারপর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি আবেদন, এই বেশ কয়েকটা অপশন যখন একসাথে পরীক্ষামূলকভাবে চালু না করে সমস্ত সার্কেলে চালু করার ফলে দেখা গেছে কি, অনেকেই যারা ভেহিকল ক্লাস অডিশনের আবেদন করেছেন, মানে হচ্ছে মোটরযান শ্রেণীর আবেদন করে, এখন অনেক বিপদে আছেন। তাদের লাইসেন্সের মেয়াদ না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না, লাইসেন্স নবায়ন করতে পারতেছেন না। সেই জন্য আপনি যেন এই সমস্যাটা না পড়েন সেই কারণে শুধুমাত্র ঢাকা মেট্রো সার্কেল 3 একটি সার্কেলে পরীক্ষামূলকভাবে চালু করেছিল এবং গত এক মাসে মোটামুটি যাচাই বাছাই করে তাদের পরীক্ষা বলা চলে মোটামুটি শেষ পর্যায়ে, যেই কারণে আগামী 18 ডিসেম্বর ঢাকা ডিস্ট্রিক্টে মোট 6টি সার্কেল আছে, ঢাকা মেট্রো 1 মিরপুর, ঢাকা মেট্রো 2 ইকুরিয়া, ঢাকা মেট্রো 3 উত্তরা দিয়াবাড়ি, ঢাকা মেট্রো 4 উত্তরা সরি পূর্বাচল এবং ঢাকা ডিস্ট্রিক্ট সার্কেল ইকুরিয়া, ঢাকা ডিস্ট্রিক্ট সার্কেল সাভার, এই সার্কেলগুলো আগামী 18 ডিসেম্বর পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যক্রমটি চালু হবে। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি অযথা একটা মিথ্যা কথা বলতেছেন। অযথা না, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এখন দেখাই দেব। আজ 8 ডিসেম্বর বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল 3 এর অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। বিজ্ঞপ্তিটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ঢাকা মেট্রো সার্কেল 3 দিয়াবাড়ি উত্তরা এর অন্তর্ভুক্ত আবেদন সমূহ অনলাইনে দাখিল করার ব্যবস্থা গত 9 নভেম্বর 2023 তারিখ থেকে বিআরটিএ সার্ভিস পোর্টাল বিএসপির মাধ্যমে গ্রহণ কার্যক্রম পাইলটিং করা হয়েছে, যেটা আমি ইতিপূর্বে আপনাদের বলেছিলাম সেটাই এখানে বলছি। এবং আগামী 18 ডিসেম্বর 2023 তারিখ হতে এ প্রক্রিয়া বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল 1 মিরপুর, ঢাকা মেট্রো সার্কেল 2 ইকুরিয়া, ঢাকা মেট্রো সার্কেল 4 পূর্বাচল এবং ঢাকা জেলা সার্কেল অন্তর্ভুক্ত পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কার্যক্রম চালু করা হবে এবং অন্যান্য সকল সার্কেল পর্যায়ক্রমে চালু করা হবে। এই অনলাইন আবেদন প্রক্রিয়া চালুর ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী কে শুধুমাত্র একদিন বা একবার বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্র পরীক্ষা কেন্দ্রে এসে বায়ো এনরোলমেন্ট প্রদান ও দক্ষতা যাচাই অংশগ্রহণ করতে হবে, যেটা বলেছিলাম। এবং 2 নম্বর পয়েন্টে বলছে, আবেদনকারী প্রথমে অনলাইনে ভেরিফিকেশন বেস কিউআর কোড সম্বলিত প্রবেশপত্র গ্রহণ করতে পারবে, যেটা আগে আমরা হচ্ছে 230 টাকা ব্যাংকে জমা দিতাম, তারপর বিআরটিএ যে আমরা হচ্ছে পরীক্ষার ডেট বা প্রবেশপত্র গ্রহণ করতাম, সেটা এখন অনলাইনে আপনি পারতেছেন। 3 নম্বর পয়েন্টে বলছে, পরবর্তীতে রিফ্রেশার ট্রেনিং দক্ষতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর অনলাইনে ফি প্রদান ও ডোপ টেস্ট রিপোর্টের স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন সাবমিট করতে হবে। মানে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, প্রবেশপত্র নেওয়ার পর তো আপনাকে একটা পরীক্ষার ডেট দেবে, সেই পরীক্ষার ডেটে আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ডোপ টেস্টের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের স্ক্যান কপি বিআরটিএ সেবা বাতন বিএসপিতে আপলোড করবেন এবং আপনার হচ্ছে স্মার্ট কার্ডের ফ্রি প্রদান করবেন, এই কথাটাই এখানে বলছে। তারপর 4 নম্বর পয়েন্টে বলছে, এছাড়া আবেদনকারী পরীক্ষার ফলাফল এবং আবেদনের প্রক্রিয়াকরণের
প্রতিটি পর্যায়ে স্ট্যাটাস অনলাইনে জানতে পারবেন এবং কিউআর কোড বেসড সিস্টেম জেনারেট মোটরযান চালানোর ই ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। এখানে বোঝাইছে আপনি আবেদনের প্রতিটি ধাপ আপনার বিআরটিএস সেবাবতন বিএসপিতে লগ ইন করলে আবেদনের ধাপসমূহতে ক্লিক করে আপনি অনলাইনে যাচাই করতে পারতেছেন এবং নতুনদের মতো পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকারীদেরও একটি ই ড্রাইভিং লাইসেন্স দেবে, যেই এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন। এবং আগের মতো, আগে যখন আমরা বিআরটিএ যে আবেদন করতাম তখনকার মতো অস্থায়ী অনুমতি পত্র দেবে না। এই ই ড্রাইভিং লাইসেন্সটি হচ্ছে আপনার মূল ড্রাইভিং লাইসেন্সের মূল্যায়ন করা হয়। যতক্ষণ পর্যন্ত আপনি স্মার্ট কার্ড হাতে বুঝে না পাবেন ততক্ষণ পর্যন্ত এটার মেয়াদ থাকবে এবং এটা 3 মাস অন্তর অন্তর যে বিআরটিএ সময় বাড়ায় আনতে হবে না। আগে যেরকম অস্থায়ী অনুমতি পত্র 3 মাস একটা টাইম সময় দেওয়া থাকতো, তারপর আবার 3 মাস পর যেয়ে আমরা বাড়ায় আনতাম, কিন্তু এটা সেই কাজ করতে হবে না। এটা আপনার ইস্যু ডেট এবং ইনডেট মানে মেয়াদ শেষ ডেট পর্যন্ত 5 বছর সম্পূর্ণ দেওয়া থাকবে। আপনি যদি 5 বছরের মধ্যে মনে করেন স্মার্ট কার্ড কোনো জটিলতার কারণে পেলেন না, কোনো সমস্যা নেই, আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি চলতে পারবেন। এবং 5 নম্বর পয়েন্টে বলছে, প্রিন্টের কার্যক্রম সম্পাদন শেষে আবেদনকারীর চাহিত ঠিকানা ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। এখানে আরও একটি সুবিধা বলে দিয়েছে, আগে আমরা লাইসেন্স কমপ্লিট হলে বিআরটিএ যে আমার সংশ্লিষ্ট সার্কেল অফিসে যে আমি আমার স্মার্ট কার্ডটা সংগ্রহ করতাম। অনেকে এইখানে বিআরটিএর একটু দুর্নীতির কথা বলে থাকে, স্মার্ট কার্ডের জন্য লম্বা রোদের মধ্যে লম্বা সিরিয়াল ধরে দাঁড়াইতে হয়, কার্ড পাওয়া যায় না, তারা বিভিন্ন সময় অর্থের দাবি করে থাকে। এই অবস্থাতেও আপনি মুক্তি পাচ্ছেন, কারণ আপনি ডাকযোগে প্রেরণ করবে মানে আপনি যেই ঠিকানাটা চাইবেন সেই ঠিকানায় ডাকযোগে পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় এসে কার্ড দিয়ে যাবে। আরেকটি বিষয় সর্বশেষ যেটা, এটা হচ্ছে সকলের জন্য, শুধু পেশাদার না, সকল বিএসপি ইউজারদের জন্য এই বিশেষ দ্রষ্টব্য হবে। বলছে, সেবাসমূহ প্রাপ্তির লক্ষ্যে bsp.brta.gov.bd লিঙ্কে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনার জন্ম তারিখ এন্ট্রিপূর্বক ইউজার আইডি খুলতে হবে। উল্লেখ্য যে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল নম্বর নিবন্ধন থাকতে হবে। এখানে আমি বিএসপি অ্যাকাউন্ট নিয়ে অলরেডি টিউটোরিয়াল দিয়েছি, সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এবং এখানে বইলা দিয়েছে যেটা, আপনি হচ্ছে আবেদনকারী, সাপোজ ধরেন আমি হচ্ছে আবেদনকারী, এখন আমার এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র দিয়ে অবশ্যই মোবাইল নাম্বার নিবন্ধন থাকতে হবে। যদি অন্যের মোবাইল নাম্বার ব্যবহার করি সেক্ষেত্রে আমি হচ্ছে এই বিএসপি অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবো না। আশা করি সমস্ত বিষয়টি একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার মতো আরও অনেকেও জানি এই বিষয়টি জানতে পারে সেই জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যেন এরকম তথ্যবহুল ভিডিওগুলো আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে থাকেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।